আজকে তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি বন্ধুরা, একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা এই বর্ষার মরশুমে মোটামুটি সবার ঘরেই কম বেশি হয়ে থাকে। তো এটা এই যে তালের ফুরুলি, বা অনেকেই তোমরা তালের বড়া বলে থাকো। দেখো এখানে আমি তিনটে তাল নিয়েছি, আর এই যে এটা চেঁচে নিয়েছি, দেখো এই ডেস্কির মধ্যে এতটা বেরিয়েছে। আর দেখো কী কী নিয়ে নিয়েছি এখানে, ওদিকে নিয়েছি ময়দা 500 গ্রাম, আর এখানে হচ্ছে 500 গ্রাম চাল। চালটা আমি মিক্সিতেই বেটে নিয়েছি। আর এইদিকে দেখো চিনি নিয়ে নিয়েছি, 500 চিনি নিয়েছি, 500 থেকে একটু কম। তো আর এখানে মৌরি আর অল্প একটু লবণ। তো এটা দিয়ে আমি মাখাবো। দেখো এই যে পুরোটা নিয়ে নিয়েছি, আগে দিয়ে দিলাম ময়দাটা। তো ময়দাটা এতটা দেবো না, অল্প একটু রেখে দেব, তারপরে যদি প্রয়োজন মনে হয় তারপর দেব, অল্প অল্প করে আগে নিয়ে নেব। দেখো এতটা রেখে দিলাম তোমাদের সামনে, এই যে রাখছি। আর দেখো এরপর চালের গুঁড়িটা, আবার যারা চাল না দাও, চালের পরিবর্তে অনেকে সুজি দিয়ে করো, সুজিও দিতে পারো। তো আমি চালটা মানে চালের গুঁড়ি দিয়েই করি, তো এটাই আমি দিয়ে দিলাম। তো চাল বা সুজি যেটাই দাও ভালোই হয়, দুটোতেই ভালো হয়, এইগুলো দিলে বেশ মচমচে হয়, দারুণ লাগে। যাই হোক দেখো চালটা দেয়া হয়ে গেল, এই দেখো এতটা রেখে দিলাম। তো এবারে যদি প্রয়োজন মনে হয় নেবো, নইলে আর নেবো না, এগুলো থেকে যাবে। আর এই দেখো চিনিটা, এবার চিনিটা যে যেমন খাও সেই মতন নিয়ে নেবে। আমি যেহেতু একটু মিষ্টি বেশি দেব, যার জন্য এতটা চিনি নিয়েছি, তো চিনিটা মোটামুটি দিয়ে দেব। আবার যারা কম মানে মিষ্টি খাও তারা একটু অল্প চিনি দেবে, যে যেমন খাও মোটামুটি সেরমভাবে দেবে। এই চিনিটা না রেখে দিলাম, কিন্তু শেষে আমাকে দিয়ে দিতে হয়েছিল আর কি। আর দেখো এই নুনটা, এই যে পুরোটাই দিয়ে দেবো, যেহেতু এতটা জিনিস রয়েছে তো এতটুকু নুন লাগবেই এর মধ্যে। কোনো মিষ্টি জিনিসে যদি একটু নুন পড়ে না সামান্য, তার টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়। আর দেখো মৌরি দিয়ে দিচ্ছি খানিকটা, এই মৌরিটা না হাতে করে বেশ ডোলে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দেবো। আবার এর পরিবর্তে অনেকে তো কালো জিরেও দেয়, যে যেটা ইচ্ছা, আমি মৌরি দিয়ে দিলাম। চলো এটা ভালো করে এখন মাখিয়ে নেওয়া যাক। তো এই হাতাটা দিয়ে মাখাচ্ছিলাম, কিন্তু হাতার দিয়ে মাখালে হবে না একেবারে, এটা না হাতে করে যতক্ষণ না ভালো করে চটকে চটকে ব্যাটারটা মাখা যায়, ততক্ষণ কিন্তু একেবারে ব্যাটারটা ভালো মতন মানে মাখানোই হবে না। তো দেখো আমি হাতে করে ভালো করে চটকে নিচ্ছি, আর ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এইভাবে যদি ফাটিয়ে নেওয়া যায় না, জিনিসটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো অনেকক্ষণ ধরে আমি ফাটিয়ে নিয়েছি এই জিনিসটা, তো তোমাদের অল্প একটু দেখিয়ে দিলাম এটা ফাটানো মোটামুটি দেখো হয়ে গেছে। আর এই দেখো আমি গ্যাসের কাছে নিয়ে চলে এসেছি ব্যাটারটা, আর কড়ার মধ্যে দেখো এখানে তেল দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি, একেবারে মানে 700-800 হবে তেলটা দিয়ে দিয়েছি। তো দেখো ব্যাটারটা এবার আমি অল্প অল্প করে এই যে এইভাবে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে পাতলা হলে হবে না, বেশ ঘন হলে জিনিসটা খুব ভালোভাবে বড়াগুলো মানে ফুলুরিগুলো তৈরি হবে, নইলে না গোল গোল আসবে না, পাতলা হয়ে গেলেই না একেবারে সেই চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। তো দেখো বড়াগুলো ছেড়ে দিয়েছি খানিকটা হোক, এই দেখো সব ভেসে উঠেছে। চলো এবার হালকা হাতে নাড়িয়ে দেওয়া যাক। দেখো ভালো করে এই যে নাড়িয়ে দিচ্ছি, নাড়াচাড়া ভালো করে করে আবার এটা হচ্ছে, একটু দেখো বেশ ভালো কালার এসে গেছে, লালচে কালার এসে গেছে। চলো এবারে দেখো একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে পেপার নিয়ে নিয়েছি, যেহেতু আমার এখানে তো কলা পাতা নেই, তো পেপারটাই নিয়ে নিয়েছি, তার মধ্যে রাখছি, তেলটা টেনে নেবে। তো দেখো এদিকে, আর তারপর আবার ছেড়ে দিয়েছি, আবার হচ্ছে একেবারে তেলের মধ্যে দেখো একেবারে গোল গোল তাল ফুলি কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে অনেকগুলোই করতে হবে, যেহেতু ব্যাটারটা আমার অনেকটাই মাখা আছে, অনেকটাই টাইম লাগবে, চলো ঝটপট করে করে নেওয়া যাক। তালের ফুরুলি বা তালের বড়া যদি এইভাবে বানিয়ে খাও, তাহলে একেবারে নরম তুলতুলে হবে আর ভীষণ টেস্টি হবে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, আমি জানি তোমরা আরও ভালো করে করো, কিন্তু আমি আমার পদ্ধতিতে একবার দেখিয়ে দিলাম। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে করে আমরা আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।